একাদশী বিষয়ক আলোচনার পূর্বে আমাদের সকলের কম বেশি তিথি নক্ষত্র বার ব্রত সম্পর্কে অল্প বিস্তার হলেও সুস্পষ্ট ধারণা বা জ্ঞান লাভ করা একান্ত প্রয়োজন। সাধারণত চন্দ্র সূর্যের গতিবিধি বা অবস্থানের উপর নির্ভর করে একটি দিন, একটি মাস, একটি বছর সঠিকভাবে নির্ণয় করা হয়। তাহলে আপনি কি একটু চিন্তা করেছেন বা ভেবে দেখেছেন এই তিথি নক্ষত্র বার ব্রত সম্পর্কে সাধারণ জ্ঞান কতটা গুরুত্বপূর্ণ? তাই আজকের এই ভিডিওতে আমরা উক্ত বিষয়ে অর্থাৎ তিথি নক্ষত্র বার ব্রত কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ ইত্যাদি বিষয়ক খুঁটিনাটি যা কিছু আছে সমস্ত কিছু আমরা এই ভিডিওতে সহজ সরল এবং শাস্ত্রের প্রকৃত সঠিক দিক নির্দেশনের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো বুঝতেই পারছেন আজকের আলোচনা কতটা গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না। আশা রাখছি সম্পূর্ণ আলোচনাটিতে আপনারা আমাদের সাথে থাকবেন। হরে কৃষ্ণ। চন্দ্র বা সূর্যের গতিবিধির উপর বা অবস্থানের উপর নির্ভর করে সঠিক একটা ক্যালকুলেশন করা হয়। সেদিক থেকে মাস গণনার পদ্ধতি দুই প্রকার, একটি হয়েছে চন্দ্রমাস এবং অন্যটি হয়েছে সৌরমাস। এক পূর্ণিমা থেকে অন্য পূর্ণিমা পর্যন্ত এই সময়কে বা কালকে বলা হয় চন্দ্রমাস, এবং সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে সংক্রমণের যে 30 দিন সময় লাগে তাকে বলা হয় সৌরমাস। যখন চন্দ্র সূর্য ও পৃথিবী একই সরল রেখায় অবস্থান করে, অর্থাৎ চন্দ্র এবং সূর্যের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, তখন একে চন্দ্রমাসের প্রথম তিথি অর্থাৎ প্রতিপদ হিসাবে গণনা করা হয়। পৃথিবীর চতুর্দিকে চন্দ্রের নিজ কক্ষপথে পরিভ্রমণকালে 12 ডিগ্রি করে কোণ হ্রাস বা বৃদ্ধি পাওয়ার ফলে চাঁদের কিছু অংশ কমে যায় বা বেড়ে যায়, অর্থাৎ চাঁদের কিছু কণা বা অংশ পৃথিবী থেকে অদৃশ্য আবার কখনো দৃশ্যমান হয়। অর্থাৎ এই চন্দ্রকলার যে একক সময়ে হ্রাস বা বৃদ্ধি হয়ে থাকে তাকে বলা হয় তিথি। প্রথম তিথি প্রতিপদ থেকে এই যে 15 দিন চন্দ্রকলার যে যে হ্রাস ঘটে তার পরিণতি বা তাকে বলা হয় অমাবস্যা, এবং চন্দ্রকলার এই যে পরবর্তী 15 দিন যে চন্দ্রের বৃদ্ধি ঘটে তাকে বলা হয় পূর্ণিমা। তাই প্রতিটি চন্দ্রমাস 30টি অংশে বিভক্ত, যার প্রত্যেকটিকে এক একটি তিথি বলে সম্বোধন করা হয়। কলাক্ষয়ে এই তিথিসমূহকে সাধারণত প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী
ত্রয়োদশী, চতুর্দশী ও অমাবস্যা বলে অভিহিত করা হয়। এরপর কলা বৃদ্ধিতে পূর্ণিমা পর্যন্ত বাকি 14 দিনকে পূর্ব উল্লেখিত যথানিয়মে একই নামে তাদেরকে অভিহিত করা হয়। পূর্ণিমার পর তথা প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত এই কালকে বলা হয় কৃষ্ণপক্ষ। আবার অমাবস্যার পর প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত এই কালকে বা সময়কে বলা হয় শুক্লপক্ষ। তো আমরা কিছুটা হলো একটা সুস্পষ্ট ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছেন? তো আমরা আরও একটু সহজভাবে আপনাদেরকে বলার প্রয়াস করছি। শুক্লা প্রতিপদ তথা এক অমাবস্যা থেকে আরেক অমাবস্যা, এই যে মাঝের 30টি দিন, এই সময় পর্যন্ত এই 30টি তিথি নিয়ে একটি চন্দ্রমাস, অর্থাৎ তাকে মুখ্য চন্দ্রমাস বলা হয়ে থাকে। আবার কৃষ্ণ প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত এই যে 30টি তিথি, তাকে নিয়ে চন্দ্রমাস অর্থাৎ গৌণ চন্দ্রমাস বলা হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আপনারা যদি ভালোভাবে শ্রবণ না করেন তাহলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। তাই আমি অনুরোধ করছি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন এই গুরুত্বপূর্ণ বিষয়টি। না, এখানে উল্লেখ্য যে এই যে চন্দ্রের গতি বা এই চন্দ্র সূর্যের এই মধ্যবর্তী কোণ প্রতিনিয়ত পরিবর্তনশীল, তাই কোনো তিথির অবস্থান কোনো নির্দিষ্ট সময় অনুসারে হয় না। এই তিথির মোট দৈর্ঘ্য 19 ঘন্টা থেকে শুরু করে 26 ঘন্টা পর্যন্ত হয়ে থাকে। ফলে 24 ঘন্টায় এই সৌর গণনার ক্ষেত্রে এর সমতি বিধান সম্ভব নয়। তাই চন্দ্রতিথি বিশেষ করে সৌর দিবসের যে কোনো দিন শুরু বা যে কোনো দিন শেষ হতে পারে। এটিই মূলত আজকের আলোচনার আমাদের প্রতিপদ্য মূল বিষয়। আমরা সংক্ষেপে আপনাদের সাথে তিথি, নক্ষত্র, বার, ব্রত, দিন, বছর, সময়, যে এই যে একটা সঠিক ক্যালকুলেশন, সঠিক নির্ণয় আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার কোনো ভাষাগত ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আলোচনার মূল বিষয়বস্তু গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। আর হ্যাঁ, যদি আপনি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিতে পারেন, পরবর্তী এরকম নতুন নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে দিতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ভগবান সকলের মঙ্গল করুক। আবার দেখা হবে। হরে কৃষ্ণ।